করোনা ভাইরাসের ভয়ঙ্কর সময়ে ভুক্তভোগী মানুষের সেবা দিতে অনিচ্ছুক অনেক ডাক্তার, আবার কেউ ভয়ঙ্কর পরিস্থিতিকে তুচ্ছ করে থাকেন রোগীদের ভরসার কেন্দ্রবিন্দুতে। করোনা আতঙ্কের মতো পরিস্থিতিতে জরুরি প্রসূতি সেবা কার্যক্রমে ফ্রন্টলাইনের প্রতিষ্ঠান হিসেবে সিলেট বিভাগের শ্রেষ্ঠ সেবা কেন্দ্র নির্বাচিত হয়েছে মৌলভীবাজারের মা ও শিশু কল্যাণ কেন্দ্র। চিকিৎসা সেবার মান ভালো ও ধনী গরিব কোনো ভেদাভেদ না থাকায় এই কেন্দ্র দিন দিন প্রসূতি রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বিস্তারিত দেখুন আবুল হায়দার তরিকের রিপোর্টে। মৌলভীবাজার 250 সজ্জা হাসপাতালে একাধিক ডাক্তার করোনা আক্রান্ত হওয়ার পরও ভয়াবহ এই দুঃসময়ে সেবার হাত বাড়িয়ে দিয়েছে মৌলভীবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। করোনার প্রাদুর্ভাবে এ সময়ে ডাক্তারের চেম্বার কিংবা হাসপাতালে ঘুরে জরুরি প্রসূতি সেবা না পাওয়াতে বিনা চিকিৎসায় ঘরে বসে ভুগতে হয়েছে কষ্টে। দুঃখে দুঃখে এগিয়ে যেতে পারে মৃত্যুর দিকে এমন কঠিন পরিস্থিতিতে নানা সীমাবদ্ধতার মধ্যে প্রসূতি সেবা সহ মা ও শিশুদের সব ধরনের সেবা কার্যক্রম সমানভাবে করে যাচ্ছেন ফ্রন্টলাইনের যোদ্ধা এই কেন্দ্রের ডাক্তার ও নার্স। করোনা আক্রান্ত কিনা তা যাচাই বাছাই ব্যতীত প্রতিদিন 250 রোগীর সেবা দেওয়া হচ্ছে, সেই সাথে 24 ঘন্টা নর্মাল ডেলিভারি ও সিজার করা হচ্ছে। পরিবার পরিজনের কথা না ভেবে আবাসিক ডাক্তার বিশ্বজিৎ ভৌমিকের যোগ্য নেতৃত্বে খুশি নার্স সহ কর্মচারীরা। চিকিৎসা দিতেছি এবং অন্যান্য প্রতিষ্ঠানে সব রোগীরা সেবা পাইতেছে না, অথচ আমরা সবাই ঝুঁকির মধ্যেই সেবা দিতেছি দিয়ে করতেছি এবং করোনার ব্যবস্থা ছাড়াই আমরা রোগীরা সেবা দিতেছি এবং রোগীরা আমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট আছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্র 2019 মার্চ থেকে 2020 এপ্রিল পর্যন্ত যে মা ও শিশু সেবা দিয়েছে এবং পরিবার পরিকল্পনার যে সেবা দিয়েছে এর মধ্যে আমরা সিলেট বিভাগের মধ্যে ফার্স্ট হয়েছে এবং আমাদের সেবাটা অব্যাহত। সদর হাসপাতালে যখন লকডাউন শুরু করা হয় তখন সব রোগী তো আমাদের এখানে পাঠানো হয় এবং আমাদের স্যারের অনুপ্রেরণায় আমরা সব রোগী আমরা দিন রাত আমাদের জীবনের ঝুঁকি নেওয়ার পরেও আমরা সেবা দিয়ে গেছি এবং নর্মাল ডেলিভারি হয়েছে, সিজার হয়েছে এবং সব রোগী সাধারণ রোগী সব কিছু আমরা রাত দিন 24 ঘন্টা আমরা সেবা দিয়ে গেছি এবং স্যারের অনুপ্রেরণায় আমরা এ পর্যন্ত কাজ করে। করোনাকালে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা না পাওয়ার অভিযোগ থাকলেও এই কেন্দ্রের সুনাম এরই মধ্যে ছড়িয়ে পড়েছে, বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি অসহায় দুস্থ রোগীরা। করোনা ভাইরাসের মধ্যে আমার মেয়ে যে সেবা শান্তি হয়েছে, এখনো প্রশান্তি হয়েছে, টাকা পয়সা কিচ্ছু লাগছে না, বাচ্চা কাচ্চা সুস্থ রয়েছে, মা অসুস্থ রয়েছে। করোনার মধ্যে যখন আনো অসুবিধা হয়ে যাও কেন, পশ্চিমবঙ্গ গেলে কোনো বেলা আইসি তখন আমার একটা নাতি হয়েছে, খুব তারা সেবা যত্ন করে, তারা টাকা পয়সা রয়েছে না। করোনার মাঝেও করোনাকালীন সময় আমার স্ত্রীর আইসি হসপিটাল হওয়ার বাদে ডাক্তারবাবু সহ অন্যান্য কর্মকর্তাদের বা যারা আছেন এর মাধ্যমে আমি সার্বিক সহযোগিতা পাইলাম, আমি আশাবাদী আরও সহযোগিতা পাইনি। করোনা পরিস্থিতি মাঝে বন্ধ কালে গেলে ডাক্তার মিলে না, কিন্তু এখানে এলে আমরা 24 ঘন্টা ডাক্তার পাই, এর জন্য আমরা এখানে আসি চিকিৎসার জন্য। করোনায় পরিস্থিতিতে সহকর্মীদের নিয়ে যোগ্য নেতৃত্বে রোগীদের সেবা প্রদান করায় বিভাগের মধ্যে প্রথম হওয়াতে কাজে দায়িত্ব বেড়েছে বলে জানান এ সম্মুখ যোদ্ধা। করোনার শুরুতেই 250 সজ্জা বিশিষ্ট হাসপাতালের কিছু সংখ্যক ডাক্তার আক্রান্ত হয়, আমাদের মাতৃ এবং শিশু স্বাস্থ্য সেবার সব প্রস্তুতি কার্যক্রম এই হাসপাতালের উপরে পড়তায়, যার জন্য আমার যে সীমিত জনবল আছে, সীমিত সম্পদ আছে তা নিয়ে আমরা রাত দিন 24 ঘন্টা এই সেবা দিয়ে গেছি এবং এতে করে আমরা প্রায় 600 মতো ডেলিভারি সেবা দিতে পেরেছি, তার মধ্যে সিজারিয়ান সেকশন অপারেশনও আছে। তো এই কারণে আমার কর্তৃপক্ষ আমাদেরকে পুরস্কৃত করেছেন এই বিভাগে শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসাবে। করোনায় মৌলভীবাজার 250 সজ্জা হাসপাতালের একাধিক ডাক্তার আক্রান্ত হন, চিকিৎসা পাওয়া কঠিন ছিল সে সময়ে, মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রসূতি সেবা প্রদান করেছে বলে জানান সিভিল সার্জন। যখন আমাদের সদর হাসপাতালে একসাথে অনেক ডাক্তার নার্স এবং অন্য কর্মকর্তা কর্মচারীরা আক্রান্ত হন, তখন কিন্তু পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু সেবা কেন্দ্রের যে হাসপাতালটি সেখানে আমরা আমাদের সেবা হস্তান্তর করেছিলাম। ওনারা সহযোগিতা করেছেন, আমাদের গাইনোকোলজিস্ট অ্যানাস্থেটিস্ট ওনারা যে সহযোগিতা করেছেন, ফলে আমাদের চিকিৎসা সেবা, মায়েদের সেবা, অপারেশন আমরা সেখানে করতে সক্ষম হয়েছিলাম। এটা দুটো বিভাগের পরস্পরের সহযোগিতা এবং একসাথে কাজ করার একটা দৃষ্টান্ত। ওনারা যে করোনাকালীনও এই সেবা চালু রেখেছেন এবং এরকম সেবা চালু রাখার কারণে যে ওনারা এই পুরস্কার পেয়েছেন, এতে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি এবং ভবিষ্যতে ওনারা এরকমের পুরস্কার আরও পাবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।
আমাদের সহযোগিতার হাত সবসময় প্রশস্ত।